नमस्कार न्यूज ভ্যানগার্ডের আপডেটস নিউজে আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব যে বাংলার পাশাপাশি আরো চার রাজ্যে সুতরাং টোটাল পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা আজকে এবং এই মুহূর্তে বাংলার দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতবর্ষ এখনো অবধি যে ট্রেন্ড চলছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলায় 205 ভোটে এগিয়ে রয়েছে টিএমসি বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এগিয়ে রয়েছে 205 ভোটে এবং বাংলার যে সবথেকে বাংলার যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গা নন্দীগ্রাম সেই নন্দীগ্রামের অবস্থার দিকে যদি তাকাস সেখানে বাংলার হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে এবং তার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সেখানে চূড়ান্ত লড়াই চলছে লাস্ট রাউন্ডের যে হিসাব বলছে সেখানে ছয় ভোটে এগিয়ে রয়েছে দুঃখিত ছয় সিটে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী এমনটাই কিন্তু খবর দেখা যাচ্ছে এবং নন্দীগ্রামের যে ফল সেই ফল কিন্তু যথেষ্ট যথেষ্ট নাড়া দিচ্ছে সমগ্র ভারতবাসীর মধ্যে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সমগ্র দেশ কিন্তু তাকিয়ে রয়েছে সেই দিকে নন্দীগ্রামের ফলের দিকে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিপরীতে দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী এবং লাস্ট যে রাউন্ড সেই রাউন্ডে ছয় সিটে এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী এবং মমতার বহু সৈনিক দেখা গেছে যে তাকে ছেড়ে চলে গেছে বা রং বদল করেছে বা দল বদল করেছে কিন্তু যেমন শুভেন্দু অধিকারী মমতার থেকে সরে গিয়ে দাঁড়িয়ে বিজেপিতে ঢুকে সে নন্দীগ্রামে নন্দীগ্রামে আসনে দাঁড়িয়েছে এবং নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে ছয় সিটে এখনো অবধি এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী আবারও বলে রাখি যে 2011 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখনো অবধি 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে বাংলায় পশ্চিমবাংলায় এবং আজকে অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচনে ভোট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক বলা যেতে পারে বাংলার ভোট সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এবং এখনো অবধি যে ট্রেন্ড চলছে সেখানে দেখা যাচ্ছে যে টিএমসি 205 এবং বিজেপি 85 ভোট সেটা কিন্তু দেখা যাচ্ছে টিএমসি 205 আসন এবং বিজেপি 85 আসন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিকে নজর থাকবে আমাদের সকলের তার পাশাপাশি দেখে নেব যে পার্শ্ববর্তী যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমের দিকে যদি তাকায় সে অসমের দিকে অসমের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে বিজেপি 76 আসনে এবং কংগ্রেস 49 আসনে সেখানে এবং আদার্স পেয়েছে একটি আসন সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বিজেপি সেখানে অসমে দেখা যাচ্ছে যে 76 আসন কংগ্রেস 49 আসন এবং আদার্স একটি আসনে এগিয়ে রয়েছে কিন্তু এখনো অবধি যে চিত্র দেখা যাচ্ছে যে 16 রাউন্ড শেষে এখন অবধি বাংলার ফলাফলে যদি দিকে যদি চোখ রাখি 16 রাউন্ড শেষে 820 ভোটে ভোটে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিত্র কিন্তু দেখা যাচ্ছে আবারও বলে রাখি যে 16 রাউন্ড শেষে 820 ভোটে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে খবরের দিকে আমরা আবারও চোখ রাখব যে নন্দীগ্রামের দিকে চোখ রাখব বাংলার হেভিওয়েট আসন যেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেই আসনে কিন্তু জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলে রাখি যে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি যে আপডেটস আমাদের কাছে আছে সেই আপডেটসে কিন্তু দেখা যাচ্ছে যে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেক্ষেত্রে কিন্তু গণনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো ফল অদল বদল হচ্ছে কিন্তু এই মুহূর্তে যে খবর যে সেখানে নন্দীগ্রামে জয় দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট আমাদের আপনাদেরকে আবারও জানিয়ে যে বাংলার যে হেভিওয়েট আসন নন্দীগ্রাম যেই আসনের দিকে চোখ রয়েছে সমগ্র দেশবাসীর চোখ রয়েছে সেদিকে সেই আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে এই মুহূর্তে নন্দীগ্রামে সেই দিকেই কিন্তু সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি যে এই মুহূর্তে জিতছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সেই খবর কিন্তু উঠে এসছে নন্দীগ্রাম বাংলার হেভিওয়েট আসন সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে সেই আসনে জয়ী হয়েছে সেই আসনে আবার আপনাদের বলে রাখি যে বাংলার যে হেভিওয়েট আসন নন্দীগ্রাম সেই আসনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর কিন্তু আমাদের কাছে উঠে এসেছে যে বাংলার যে হেভিওয়েট আসন নন্দীগ্রাম সেখানে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
আবার আপনাদের বলে রাখি যে যে জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল সেই জায়গার খবর ইতিমধ্যে সেই জায়গার ফল প্রকাশ হয়েছে এবং জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার যে আসন নন্দীগ্রাম সেই আসনে ফল প্রকাশ হয়েছে এবং সেখানে জয়ের শিরোনামে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জয়ী হয়েছেন সেই রায় কিন্তু ঘোষণা হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রের দিকে সকলের চোখ ছিল, যেখানে নন্দীগ্রামে মমতার বিপরীতে লড়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং শুভেন্দুকে হারিয়ে ইতিমধ্যে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে মমতা বাংলার যে ভোটের দিকে চোখ ছিল, বাংলার হেভিওয়েট আসন নন্দীগ্রাম সেই আসনের দিকে যদি আমরা চোখ রাখি, সেখানের ফল ঘোষণার পর জানা যাচ্ছে যে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পরাজিত হয়েছেন এবং জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাসের ছবি। তৃণমূল সমর্থকরা সেখানে আবির মেখে, সবুজ আবির মেখে সেখানে আনন্দ উচ্ছ্বাস করছেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এক্ষেত্রেও বলে রাখা দরকার যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছিল যে জয়ী হলো যেন কোন রকম মিছিল মিটিং বা এরকম গ্যাদারিং না করে সেই দিকে কিন্তু বারবার বলা হয়েছিল। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সেই চিত্র ঘটছে, অর্থাৎ নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ধুলোয় মিশিয়ে দিয়ে সেখানে জয়ের পতাকা উড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল সমর্থকরা সেখানে আবির মেখে খুশিতে সেখানে গা ভাসিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের খবর পেয়ে সেখানে গা ভাসিয়েছেন, এমন চিত্রই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। গত দেড় দু মাস ধরে হুইল চেয়ারে বসে প্রচার চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি যদি দেখে রাখি যে বিজেপির বিভিন্ন মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই এসেছিলেন বাংলায় ভোট প্রচারে। কিন্তু আজকের যে রেজাল্ট বা আজকের যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার যে যে আসন, যে হেভিওয়েট আসন, যে আসনের দিকে চোখ ছিল সবার বলতে গেলে, সেই আসনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন সেই আনন্দের বা সেই জয়ের খবর পেয়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন এবং আনন্দ উচ্ছ্বাস করছেন, সেই চিত্র দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন সেই চিত্র জয়ের উল্লাসে কিন্তু বিভিন্ন দলের সমর্থকরা, কর্মী সমর্থকরা বেরিয়ে পড়ছেন রাস্তায় এবং তাদের রঙের আবির মাখছেন এবং সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সুতরাং পশ্চিমবঙ্গের যে নবান্ন বা যে নীল বাড়ি, সেই বাড়ি দখলে যাচ্ছে কার, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, এই নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা উত্তেজনা ছিল বা জানার একটা আগ্রহ ছিল। সেই দিকে কিন্তু আস্তে আস্তে যত সময় এগোচ্ছে তত ফলাফল কিন্তু ঘোষণা হচ্ছে এবং জয়ী পরাজয়ীদের নামও ঘোষণা হচ্ছে। সময় যত এগোচ্ছে ফলাফল ততই পরিষ্কার হচ্ছে। আবারও বলে রাখি, সময় যত গড়াচ্ছে ফলাফল ততই পরিষ্কার হচ্ছে। নবান্নের নীলবাড়ি কার দখলে যাচ্ছে সেই দিকেও কিন্তু বোঝা যাচ্ছে ফলাফল। এই মুহূর্তে টিএমসি 205 আসনে এবং বিজেপি 85 আসনে এগিয়ে রয়েছে। এবং তার পাশাপাশি যদি বলে রাখি সংযুক্ত মোর্চার কথা, একটি আসনে সংযুক্ত মোর্চা এবং আদার্স আছে দুইটি আসনে। সংযুক্ত মোর্চার কথা যদি আমরা এবারের ভোটের ফল কি বলছে, এবারের ভোটের ফল নিয়ে কি বলছেন অনুব্রত মণ্ডল, সেদিন আমরা শুনে নেব একবার তার কথা। এবারের ভোটের ফলাফল নিয়ে মমতার সেনাপতি অনুব্রত মণ্ডল কি বলছেন একবার শুনবো তার কথা। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। কিছু গোল দেওয়ার এখনো বাকি আছে যেটা জানাচ্ছেন অনুব্রত মণ্ডল। আপনারা দেখতে পাচ্ছেন এই গোলগুলিও, খেলা হবে, শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।
ঘাম ছড়া জার্সিতেই আবারও মাঠে নামবো, কিছু গোল দেওয়ার বাকি রয়েছে তাই জানাচ্ছেন অনুব্রত মণ্ডল, এই গোলগুলিও করতে হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন। খেলা হবে শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ, ঘাম ছড়া জার্সিতেই আবার মাঠে নামবো। শুনলেন অনুব্রত মণ্ডল কি বলল, মমতার সেনাপতি প্রথম দিক থেকে শেষ অবধি মমতার সঙ্গে ছিলেন, মমতার বহু সৈনিক মমতার সঙ্গে দল ছেড়েছেন, কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু প্রথম থেকে সঙ্গে রয়েছেন। অনুব্রতর কথা আমরা শুনছি, কিছু গোল দেওয়ার এখনো বাকি রয়েছে যেমনটা কিন্তু জানাচ্ছেন, এবং খেলা হবে শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ, খেলা চলবে এমনটা কিন্তু জানাচ্ছেন। শুধুমাত্র প্রথমার্ধের পরে জয়ের বার্তা দিচ্ছেন এবং খুশি প্রকাশ করছেন অনুব্রত মণ্ডল, যে গোল দেওয়া এখনো বাকি আছে সেই গোলগুলিও কিন্তু এখনো চলবে, এখনো সেই গোল দেওয়া বাকি আছে এমনটাই জানাচ্ছেন। ঘাম ঝরা জার্সিতে আবারও মাঠে নামবে অনুব্রত মণ্ডল, কিছু গোল দেওয়ার এখনো অবধি বাকি রয়েছে, এই গোলগুলিও করতে হবে এমনটাই বলছেন। যে সমস্ত জায়গায় গোল দেওয়া বাকি রয়েছে অর্থাৎ যে সমস্ত জায়গায় বিজেপিরা জয়ী হয়েছেন সে সমস্ত জায়গাতেও গোল দেওয়া বাকি রয়েছে এমনটাই কিন্তু ইঙ্গিত দিলেন মমতার সেনাপতি অনুব্রত মণ্ডল। প্রথম দিন থেকে শেষ অবধি মমতার সঙ্গে জড়িয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল, এবং নানান কারণে এই একুশের বিধানসভা ভোট কিন্তু ঐতিহাসিক এটা কিন্তু বলাই যেতে পারে, এবং সেই রেজাল্টের দিকে যদি চোখ রাখি তো আমরা দেখতে পাচ্ছি যে 205টি আসনে এখন অবধি যে ট্রেন্ড চলছে সেখানে 205টি আসনে লিড টিএমসি, 205 আসনে লিড টিএমসি। 1200 ভোটে জয়ী বাংলার মুখ্যমন্ত্রী, আমরা বলে রাখি 1200 ভোটে জয়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 1200 ভোটে জয়ী। এখন অবধি যে আপডেটস আসছে আমাদের কাছে সেই জানাচ্ছি যে এই মুহূর্তে যে সব থেকে বড় খবর, 1200 ভোটে জয়ী রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সময় সময় সমস্ত আপডেটস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরের দিকে আমরা চোখ রাখছি যে 1200 ভোটে জয়ী রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আস্তে আস্তে যে সমস্ত সৈনিকরা জয়ী হচ্ছেন তারা সবাই খুশির বার্তা দিচ্ছেন, খুশির আবহ ছড়িয়ে পড়ছে চারিদিকে, এবং এই মুহূর্তে 1200 ভোটে জয়ী রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চিত্র আমরা দেখাবো। এবং আবারও বলে রাখি যে সবচেয়ে বড় খবর, বাংলা 1200 ভোটে জয়ী রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। এবং ইতিমধ্যে যে খবর আপনাদেরকে দিয়েছি যে নন্দীগ্রাম আসনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীকে, সেই খবরও কিন্তু আমরা দেখিয়েছি। এবং এখন অবধি যে লিড বা যে ট্রেন সেখানে জানা যাচ্ছে যে 1200 ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটের দিকে সকলেরই চোখ ছিল সেই, এবং সকলে কিন্তু তাকিয়ে রয়েছে বাংলার ভোটের দিকে, এবং এখন অবধি যে ফলাফল সেই ফলাফল, এখনো অনেক রাউন্ড বাকি রয়েছে, সবে মাত্র এখন অনেক রাউন্ড বাকি আছে, তারপর কিন্তু এখন অবধি যে ফলাফলের দিকে নজর রাখছি বা যে ফলাফল আমাদের চোখে আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি এগিয়ে রয়েছেন। এবং যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে ফলাফল কিন্তু আরো স্পষ্ট হয়ে যাচ্ছে এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। সময় যত এগোচ্ছে ফলাফল তত স্পষ্ট হচ্ছে, এবং জয়ীদের নাম আস্তে আস্তে ঘোষণা হচ্ছে। আমরা আবারও আসবো বিভিন্ন আপডেটস নিয়ে, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।